হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন হলো বাজে 12টা আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি, হচ্ছে দেখো তো আমি রেডি হয়ে আছি আর আমি এখন যাচ্ছি ব্যাংকে টাকা জমা দিতে অনেক গ্রুপে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা শেয়ার করি আর ভিডিওটাকে স্টার্ট করি। আর আমার এখনও বিছানাপত্র কিছু গোছানো হয়নি, আমি বাড়িতে এসে গুছাবো আর কারণ এখন টাইম নেই সেই কারণে। তো চলো ফটাফট যাই আর তোমরাও আমার সাথে চলো, বা রাস্তায় গিয়ে কী করতে পারবো সেটা জানি না, চেষ্টা করবো একটু করার। আর একজন ছেলে বেড়াচ্ছে এখানে, তো ঠিক আছে লেট না করে এবার বেরিয়ে পড়ি। আর আমাদের সোফাটা এখান থেকে সরিয়ে দিয়েছি, দেখো বারান্দাটা কত বড় লাগছে। সোফাটা এখান থেকে সরিয়ে সোফাটা এখানে রাখা হয়েছে কারণ এটা রোদ পাচ্ছিল না, সেই কারণে এখানে জল পড়ে গেছিলো সোফাটায়, তাই হয়ে গেল বেশ কয়েকদিন। দাও অন্ধকার ঘর, কিছু দেখা যাবে না। এই যে হলো আমাদের ব্যাংক, আর পাশে আছে এটিএম, এখানে আমি প্রিন্ট করাবো। আর আমি রাস্তার এই পাশ থেকে যাচ্ছি যেখানে আমি টাকা জমা দিলাম, মানে শাখা ব্যাংকে, কেননা বড় ব্যাংকে অনেক ভিড় থাকে। এই যে হচ্ছে শাখা ব্যাংক, এই ব্যাংকে আমি টাকা জমা দিলাম, এখানে আমি প্রিন্ট করাবো। তো আমি বাড়ির গলিতে ঢুকে গেছি আর এটা আমি একটা কভার ফাইল নিয়েছি দোকান থেকে, আর আমি এখন বাড়িতে চলে আসলাম, কাছাকাছি খুব, তার জন্য হেঁটে হেঁটেই চলে যাওয়া যায়, 2 মিনিটও লাগে না যেতে, তাই হেঁটে হেঁটেই চলে গেছি আর হেঁটে হেঁটেই চলে আসলাম। এমনি তো হাঁটা হয় না, সেই কারণে এইটুকু হাঁটা হাঁটা, মানে হাঁটাহাঁটি করলে তো ভালোই হয়। তো যাই হোক চলে আসলাম আমি বাড়ি। দরজা খোলো, বাড়িতে এসে আমি এখন বিছানা বিছানা তুলবো। আর বাড়িটা ভীষণ গরম কিন্তু, আর ব্যাংক সব কিছু তো আমাদের এখান থেকে কাছাকাছি, তোমরা দেখতেই পেলে। তো বাইরেটা আজকে দেখো অত কিন্তু রোদ নাই, রোদ নেই বললেই চলে, কিন্তু প্রচণ্ড গরম, ভীষণ গরম। আর দেখো আমাদের এখানে ফুচকা কি হারে ফুচকা বিক্রি হয়, বাবারে বাবা, কিভাবে ফুচকা খেতে ইচ্ছাও করে কিন্তু রাস্তার উপরে তো দেখে খেতে ইচ্ছা করে, কিন্তু কী করবো আর ধুলাবালি যায় সেজন্য আমার একটু ইয়ে লাগে। তবে আমি ফুচকা এখানে খেয়েছি, ফুচকা ভালো বানায়, খুব টেস্টি বানায়। আর এখন আমি আর বেটু আর আমার বেটু আর আমি ফ্রেশ হবো, বলো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতে করতে বন্ধ করে দিলাম, একবার আমার ফোন আসলো আর একবার হচ্ছে মা ডাকলো রান্নাঘরে। তো যাই হোক আমি বিছানাটা তুলে নিয়ে আমি খালি অমলেট করবো, আর আজকে অমলেট দিয়ে ডিমের ঝোল হবে, বুঝতে পারলে? তো অমলেট দিয়ে আজকে ডিমের ঝোল হবে। আর আজকে বিকালে এক জায়গায় যাবো, তো সেটা তোমাদের সাথে ভাবছি এই ভিডিওটাতে শেয়ার করবো কি করবো না, নাকি আলাদা করে করবো। ঠিক আছে, যদি এই ভিডিওটা বেশি বড় হয়ে যায়, আর মনে হয় অনেকটাই বড় হয়ে গেল, জানি না কি হবে, তো যদি বেশি বড় হয়ে যায় তাহলে আজকে শেয়ার করবো, আর নাহলে করবো না, নাহলে তোমাদের কালকে শেয়ার করবো। ঠিক আছে,
দেখো, এখন আমি চা বানানো হয়ে গেছে আমার। আমাদের লাল চা বানানো হয়েছিল, দুধ চা বানানো হয়েছিল। আমাদের পাশের বাড়িতে এক জেঠিমা এসেছে পাশের বাড়ি থেকে, তো তাকে লাল চা করে দিয়েছে। দুধ চা খায় না, তো ওই যে আমাদের পাশের বাড়ির জেঠিমা। তো আমরা এখন চা খাচ্ছি সবাই, এখন সন্ধ্যা। আর আজকে যেখানে যাবো বলেছিলাম সেখানে যাওয়া হয়নি, তো সেই জন্য কালকে তোমরা ওয়েট করো ভিডিওটা দেখার জন্য। আর আমার এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আর তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও, যাতে তোমরা পরের ভিডিও তাড়াতাড়ি দেখতে পাও। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।